रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। অভিনেতা আনিসুর রহমান মিলন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার 8 অক্টোবর দিবাগত ভোর রাতে তার শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন এই অভিনেতার ছোট ভাই আতর রহমান সুমন। আতর রহমান সুমন বলেন, ভাইয়ার কি সমস্যা সেটা এখনও বলা যাচ্ছে না। হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে আজ ভোর 4টার দিকে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকরা তার হার্টের সমস্যা সন্দেহে ইসিজি টেস্ট করান। সেখানে হার্টের সমস্যাই ধরা পড়ে। কিন্তু স্কয়ারে সিসিইউ এর সিট না থাকায় তারা ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। তিনি আরও বলেন, ইউনাইটেড হসপিটালে আবারও ইসিজি টেস্ট করিয়ে হার্টে কোনো সমস্যা পাওয়া যায়নি। পরে রোগ নির্ণয়ের জন্য আরও অন্য টেস্ট করানো হয়েছে, করোনার নমুনাও সংগ্রহ করা হয়েছে। ভাইয়া কি কারণে অসুস্থ হলেন সেটা আজ সন্ধ্যা নাগাদ জানা যাবে। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।